আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে অধ্যায়টা নিয়ে, সেটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রায় শেষের দিকে আমরা জ্যামিতি অধ্যায় যার প্রথম থেকে লেকচারগুলো দেখানো, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবে মৌলিক গণিত প্রথম বর্ষের লেকচার রয়েছে, প্লে লিস্ট রয়েছে। তো ওখানে ক্লিক করে তোমরা হচ্ছে ভিডিওগুলো পেয়ে যাবে আর কি। একটু স্ক্রল করে নিচের দিকে আসবা, একটু নিচের দিকে আসলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, দেখবে জ্যামিতি অধ্যায়ের নাম লেখা আছে। আচ্ছা, তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখন আমরা একটা অঙ্ক সলভ করবো। কি রয়েছে, উৎপাদনের পরিমাণ 50 একক থেকে বৃদ্ধি পেয়ে 100 একক করায় উৎপাদন ব্যয় 1500 থেকে 3000 টাকায় বাড়ল। মোট ব্যয় সি এবং মোট উৎপাদন কিউ এর সরলরৈখিক সম্পর্কে বিদ্যমান সমীকরণটি নির্ণয় করো। আচ্ছা, তো এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে উৎপাদন, একটা হচ্ছে ব্যয়। তো আমরা উৎপাদন যেটা সেটাকে কী দ্বারা প্রকাশ করবো, দ্বারা আমরা অঙ্কটাকে প্রথমে সে সাজিয়ে নিই আর কি। উৎপাদনকে কিউ দ্বারা প্রকাশ করবো আর যেটা ব্যয়, ব্যয় হচ্ছে সি দ্বারা প্রকাশ করবো। তাহলে কী বলেছে, উৎপাদনের পরিমাণ 50 একক থেকে বৃদ্ধি পেয়ে, তাহলে এখন প্রথমে উৎপাদনের পরিমাণ কত, কিউ। আমরা উৎপাদনের পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ করবো, আমরা কিচ্ছু জানি না, জাস্ট আমরা অঙ্কটা সাজাবো, আমরা কিছু বলবো না। এখন কী বলছে সেটা শুধু আমরা একটু সাংকেতিক প্রতীক দিয়ে লিখবো, যে বলছে উৎপাদনের পরিমাণ 50 একক থেকে বৃদ্ধি পেয়ে। তাহলে উৎপাদনের পরিমাণ কত ছিল প্রথমে, তাহলে বৃদ্ধি পেয়ে, তার মানে প্রথমে 50 ছিল, তাহলে Q1 = আমরা ধরলাম যে 50 একক। আচ্ছা, গেল বৃদ্ধি পেয়ে 100 একক হলো, তাহলে Q2 কোথায় গেল, যে আগে ছিল 50 একক উৎপাদনের পরিমাণ আগে ছিল 50 একক, বৃদ্ধি পেয়ে কত হলো 100 একক, তার মানে Q2 = কত, 100 একক। আচ্ছা, গেল উৎপাদন করায় একক উৎপাদন করায় উৎপাদন ব্যয়, তাহলে উৎপাদন ব্যয়কে আমরা কী দ্বারা প্রকাশ করবো, সি দ্বারা। তাহলে প্রথমে সি লিখে নিই যে উৎপাদন করায় 100 একক উৎপাদন ব্যয় 1500 থেকে 3000 টাকায় বাড়লো। তাহলে C1 অর্থাৎ প্রথমে কত ছিল আমাদের, 50 কত, 50 কত, আচ্ছা 1500 থেকে 100 একক, আচ্ছা 15000 থেকে 3000 আর কি। তারপর C2 = আমাদের কত, অর্থাৎ 1500 থেকে কত হলো আমাদের, 3000, আচ্ছা বাড়লো। মোট ব্যয় সি এবং মোট উৎপাদন কিউ এর সরলরৈখিক সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, সমীকরণটা নিয়ে এখানে কী করতে বলছে, সমীকরণ। আচ্ছা, আমরা যখন হচ্ছে জ্যামিতির প্রথম দিকের লেকচারগুলো করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে যদি সমীকরণ নির্ণয় করতে বলে, যে সমীকরণ নির্ণয় একটা সূত্র আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে আমাদের কী ছিল, যে y-y1 ভাগ হচ্ছে y1 - হচ্ছে y2, দেন হচ্ছে কী ছিল, এ পাশে ছিল আবার হচ্ছে কি হচ্ছে x-x1, এপাশে চললো x1-x2। তো একটা সমীকরণ কিন্তু আমরা পূর্বেই শিখেছিলাম, তো এটা হচ্ছে একটা সমীকরণ বের করার একটা সূত্র। তো এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে। তো ঠিক আছে, এই সূত্রটাকে আমরা প্রথমে কাজে লাগাই। তাহলে y এর জায়গায় ধরো আমরা কী লিখতে পারি, এখানে যে কোনো নাম্বার, আচ্ছা কিউ লিখি, প্রথমে কিউ রয়েছে, তো এভাবে লিখবো, যে প্রথমে লিখবো কিউ, y এর জায়গায় লিখবো কিউ, কিউ লিখলাম, মাইনাস দিব y1 মানে আমাদের কি, Q1 লিখলাম, Q1, তারপরে লিখলাম কী লিখবো, y-y2, তার মানে এখানে কি y1-y2, এটা তার মানে হবে আমাদের Q1-Q2 সমান চিহ্ন দিলাম, x-x1, তার মানে ধরলাম সি কে আমরা ধরলাম, তাহলে x1 মানে c1, x2 মানে c2, সাজানো শেষ। এখন আমরা মান বসাবো, কীরকম মান বসাবো, তাহলে কিউ এর কিন্তু মান নাই আমাদের, কিউ এর কিন্তু কোনো মান নাই আমাদের, Q1 এর মান রয়েছে, Q2 এর মান রয়েছে, কিউ এর কিন্তু কোনো আমাদের এখানে মান নাই, কিউ এর কিন্তু মান নাই, যেমন Q1 এর মান রয়েছে, Q2 এর মান রয়েছে, C1 C2, মানে কিউ যেটা জিনিসটা রয়েছে সেটা ওরকমই থাকবে, কিউ এরকমই থাকলো। Q1 এর মান আমাদের কত, 50, Q1 এর মান হচ্ছে আমাদের 50, মানে Q2 এর মান কত, 100, বলতো সি এর কিন্তু কোনো মান নাই, C1 এর মান রয়েছে, তাহলে সি ওরকমই থাকবে, C1 এর মান হচ্ছে আমাদের 15000, দেন 15000-3000, আচ্ছা 15000 না 150, আমি একটু এটা চেক করি, একটু আমি চেক করি, যেটা 1500 হবে নাকি 15000 হবে, এটা 1500টা 3000, একটু আমি চেক করে দেন আমার ভিডিওটা স্টার্ট করতেছি।
ঠিক আছে, এটা হচ্ছে 150, অর্থাৎ এটা 1500ই, এটা 15,000 না, 1500, ঠিক আছে, 1500, আর এটা হচ্ছে মানে হচ্ছে 3,000 আর কি, ঠিক আছে। আচ্ছা, লেখা লেখি শেষ। এখন হচ্ছে আমাদের, আমরা জানি যে এটাকে বজ্রগণন করতে হয়। বজ্রগণন কীভাবে করতে হয় আমি আজকে দেখাবো না, যারা প্রথম আমার এই লেকচার দেখছো তাদের বোঝা কষ্ট, কারণ এই বজ্রগণন নিয়ে হচ্ছে আমরা এর পূর্বে অনেকবার অনেক সময় আমরা আলোচনা করেছি। তো এখানে নতুন করে আর কিছু না, আমি জাস্ট করবো আর কিছু না। তাহলে কিউ মাইনাস 50, সি মাইনাস 1000, 1500 লিখলাম। এখন দেখো 50 থেকে 100 বাদ দাও, তাহলে কত হয়, মাইনাস 50। 1500 থেকে 3000 বাদ দাও, মাইনাস 1500, ঠিক আছে, কোনো কাজ নাই এখন আমাদের। আচ্ছা, এখন আমরা কী করবো, বজ্রগণন করবো, অর্থাৎ মাইনাস 1500 এটাকে গুণ করবো মাইনাস 50 দ্বারা, আমরা কী করবো এটাকে গুণ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমরা কত লিখি, আচ্ছা মাইনাস 1500 লিখলাম। মাইনাস 1500 লেখার পর অর্থাৎ এদিকে এদিকে গুণ, এদিকে এদিকে গুণ, তাহলে এখানে কী থাকবে, কিউ মাইনাস 50, কিউ মাইনাস 50 ইকুয়াল টু মাইনাস 50, সি মাইনাস 1500, এই মাইনাস এ মাইনাস এভাবে কেটে যায়, ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে গেল, কোনো কাহিনী এখানে নাই। আচ্ছা, তাহলে যদি কেটে যায় মাইনাস মাইনাস, তাহলে এ পাশে আমাদের কী থাকে, আমরা একটু দেখি যে আমাদের এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। এ পাশে আমরা লাগবো হচ্ছে কিউ মাইনাস 50, আর 1500 এর সাথে গুণ আকারে রয়েছে, এটাকে ওই পাশে আমরা ভাগ করে দিব, দেখা যাক কী হয়, 50 সি মাইনাস 1500, আর এ পাশে সেটা গুণারে রয়েছে, নিচে এসে ভাগ হয়ে গেলো, এই শূন্য এই শূন্য কেটে গেল। আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে হয় 3 × 5 = 15, 30। তো এভাবে কাটাকাটি করবো না, আমরা একবার পরের লাইনে অ্যান্সারটা লিখে দেবো, কাটাকাটি করা শোভনীয় না, সুন্দর দেখায় না। তাহলে কিউ মাইনাস 50 ইকুয়ালটু কী থাকলো, উপরে থাকলো সি মাইনাস 1500, আর নিচে থাকলো হচ্ছে 30। আচ্ছা, তো এখন আমরা এটাকে কী করতে পারি, দেখা যাক আমরা এটাকে কী করি, এটাকে কিন্তু আমরা আবার গুণ করতে পারি, মানে বজ্রগণন, এর নিচে মনে মনে রয়েছে 1, তাহলে এখানে কী হতে পারে যে সি মাইনাস 1500, 1 দিয়ে এটাকে গুণ করলাম, আর 30 দিয়ে করবো কিউ মাইনাস 50। এই বেসিক জিনিসগুলো কিন্তু আমি অনেকবার কমপ্লিট করিয়েছি তোমাদেরকে, যারা প্রথম থেকে রয়েছে বিভিন্ন অঙ্ক করার টাইম। তাহলে এখানে 30 কিউ মাইনাস কত হবে, 1500, হ্যাঁ গুণ করলাম 30 দ্বারা 50কে। এখন কী করবো তোমরা, এখন হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সিকে পাশে রাখলাম সব কিছু, 1500 পাশে পার করে দিব, তাহলে কী হয়, এখানে মাইনাস 1500 পাশে হয়ে যাবে কত, প্লাস 1500, তাহলে মাইনাস প্লাস কেটে গেল, তাহলে কত থাকলো, সি ইকুয়াল টু কত, 30 কিউ, সি ইকুয়াল টু আমাদের কত, 30 কিউ, অর্থাৎ নির্ণয় সমীকরণ সি ইকুয়াল টু 30 কিউ। আচ্ছা, এইবার একটা অঙ্ক আমি তোমাদেরকে বলছি, আমরা 2012 সালে এসেছি, অঙ্কটা তোমরা আমাকে করে অ্যান্সার আমাকে জানাবে। অঙ্কটা দেখো আমি বলে দেবো, লিখে দেবো না, যে একটি কোম্পানি 200 বাল্ব উৎপাদন করতে ব্যয় হয় 800 টাকা, 400 বাল্ব উৎপাদন করতে ব্যয় হয় 1200 টাকা, উৎপাদন ব্যয়ের উৎপাদন ও ব্যয়ের সম্পর্ক সরলরেখেই খোলে, রেখাটি সমীকরণ নিয়ে করো। খুব সম্ভবত আমি ওটা করিয়েছি, এখানে জানি মনে হচ্ছে যে আমরা করিয়েছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়, করলেও ভালো না করলেও ভালো। তো এই টাইপের এটা একটা হচ্ছে অঙ্কের একটা ফর্মুলা আর কি। তো এই অধ্যায়ের বৃত্ত নিয়ে দু একটা অঙ্ক সালে এসেছে, দেখা যাক আমরা করতে পারি কিনা।